اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر جهدي چاو جلا درود بنا غلار مالا قبر جهدي ساو جلا درود بنا غلار مالا فاي بايا مار نور نبي كي شفنا جو كي خارتي. اللهم صل على سيدنا ما إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانه وتعالى صلى الله عليه وسلم. اللهم آمين. আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না ফাগারে না দরিয়াই রে আল্লাহ, এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সংসারের পরে এই কুমিল্লা দেলা আল্লাহ শাসন গাছা বাজারের আল্লাহ পশ্চিম দিকে আমার পাইদান আল্লাহ গোলাম মুস্তফা রেজবি সাহেবের বাড়ির মধ্যে আল্লাহ পাক বিশেষ করে মজ্জুব ধরনের আল্লাহর ওলি হানিফ পাগলার মাজার শরীফের সামনে আল্লাহ এত সুন্দর উরুস মুবারক উরুসে আউলিয়া সাদাইয়া আপনার দরবারে গাত বাড়াইলাম আল্লাহ, আপনি আমাদের সবার ঘাতটুকু কবুলার মঞ্জুর কইরা নেন। কি গো আমার এই গোরা মারা এলাকার মা বনে রাগো, ও মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি, দুনিয়ার ঝামেলা গুলা আধারে হয়েছে নি গো মা, দেখো নাই আজকে এই গোরা মারা গানি পাগলার মাদার শরীফের মধ্যে আমার কতগুলা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাইদেরকে লইয়া ঘাত বাড়াইলাম গো মা, তোমার মতো কত মা আজকে তো এই দুনিয়ার জমিনে নাই, গত বছর এই মাহফিলের মধ্যে তারা ছিল আজকের মাহফিল তারা নসিব হইছে না গো মা। ও মা তো এই এলাকার নাই না গো মা, লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া ঘুমা আরেকদিন চলে যাইবা সাদা রঙের মার্কিন কাপড় পরিয়া যদি আমার সঙ্গে তোমার ঘরের মধ্যে অথবা আজকে এই মাহফিলে আমার মাদের জন্য মহিলা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে গো মা, আমার মারা যদি তোমরা আজকে হাত বাড়াই আমার আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার যেই মায়েরা আজকে তোমার দরবারে হাত বাড়াইয়া কান্দে আল্লাহ তোমার জানার বাকি নাই আমার কোন মা কোন বোন আজকে কোন আল্লাহ উদ্দেশ্য লইয়া হাত বাড়াইছে আল্লাহ কলিখানি পাগলার খাতিরে আমার মাদের মনের আশা তুমি পূরণ কইরা দাও, আল্লাহ তাদের শারীরিক মানসিক রোগ থেকে আসে বাদান কইরা দাও, আল্লাহ তাদের সকল তুমি কবুলার মঞ্জুর কইরা নাও মাহবুব রে। ও দয়াল আল্লাহ আজকে যারা হাত বাড়াইলো তাদের সবাই রে কবুলার মঞ্জুর কইরা নাও। কি গো আমার এই এলাকার ভাই বাবারা রে
দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছে নি। আজকে এই ঘোড়া মারার জমিনে হানিফ পাগলার শরীফের মধ্যে আজকে মুনাজাত ধরা কইছে। আজকে যদি তোমরা আমার সঙ্গে দুইটা গাত ধরাও রে ভাই বাবা, আমাদের বিশ্বাস আমার দয়াল আল্লাহ খালি দেবে না। আল্লাহ বিশেষ করে আমার যেই ভাই বাবারাই আজকে গাত বাড়ায়, প্রত্যেকটা ভাই বাবারে কবুলার মঞ্জুর কইরা না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো, আপনার মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা গাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো, আজকে এই গোড়া মারার জমিনে মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা গাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আজকে আমার কোন ভাই বাবার জন্য জানি গো, তোমার মনে রহমতের নজর কইরা তাকায়া দেখেন আল্লাহ, আজকে এই মাহফিলে আমার কোন ভাই বাবার জানি আব্বা জগতের মধ্যে নাই, যেই আব্বা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গামপায়ে পালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়াই আজকে বাবাই অন্ধকার কবরের দয়া। এই বুড়া মারা এলাকার যেই ভাই বাবাদের আব্বাই অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবরের আঘাত তুমি আল্লাহ মাফ কইরা আল্লাহ দাদের মা অন্ধকার কবরে, আল্লাহ দাদের মা জগতের মধ্যে নাই, আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যেই মারে মা কয়া ডাক দিলে অন্ধকার কবরের দয়া, এমন মায়ের কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ যাদের মা কবরে, আল্লাহ তাদের মা বাবারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে গায়াতে তৈয়বা নসিব কইরা দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ খাদেম গোলাম মুস্তফা রেজবি ভাই, আল্লাহ এত সুন্দর কইরা সুন্নি মোগা সম্মেলন সালাইয়া আজকের মাহফিলের মধ্যে এত টাকা খরচ কইরা, আজকে যত টাকা গুলা খরচ করলো আল্লাহ ভাইয়ের আল্লাহ আজকের মাহফিলটারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আমার ভাইদানের ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত দিয়া দাও, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানিয়া দাও। আল্লাহ আজকে যারা গাত বাড়াইলো প্রত্যেকটা মানুষের আল্লাহ কাজে কর্মের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, আল্লাহ যারা পরীক্ষা দি পরীক্ষার মধ্যে আল্লাহ আল্লাহ বরকত দিয়া দাও, আল্লাহ উচ্চতর ভাবে কামিয়াবি করার তৌফিক দিয়া দাও। আপনার যেই দিন মরণের সমর গাদির হইয়া যাবে, আপনাই লাগবে রূহ কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবী জিন্দা নবী হায়াতুল নবী কামলেওয়ালার নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের জবানে আর কালবে পড়াইয়া দিয়েন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দিগার আজকে এই ঘোড়া মারার জমিনে আমরা যারা আশিকিন জাকিরিন আছি সবাই রেজবিয়া দরবার শরীফ এবং অন্যান্য দরবার শরীফের আশেক ভক্তবৃন্দরা আজকের এই ঘোড়া মারার জমিনে যেটাকে কুতুবনগর হিসাবেও ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই কুতুবনগর হিসাবে ঘোষণা করা দেওয়া হয়েছে এই ঘোড়া মারা
হানিফ পাতলা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমাদের ডান দিকে আছে, আপনাদের বাম দিক যেটা ধরেন আপনারা হানিফ পাতলার মাজার, জিনাকে হযরত রেজবি মাওলা একজন মজজুব ধরনের আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন। কথা কই না ঠিক না বেঠিক? আজকের মাহফিল ওলি কুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং মহিউসুনা ইমামে আহলে সুন্নাত শের গাজী আকবর আলী রেজবি হুজুর কেবলা এর স্মরণে এবং হানিফ পাগলার উফাত দিবস উপলক্ষে 15তম বার্ষিক উরুস মুবারক, আজকের উরুস মুবারকের যিনি প্রধান বক্তা আশিক রাসূল মুনাজিরে আজম ফির তরিকত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল কাইয়ুম আল হুসাইনি রিজভি সাহেব এবং আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ হুজুর আপনাদের সামনে উপস্থিত আছে, একটু পরে হুজুর আসবে, আজকের মাহফিলের যিনি আপনাদের বিশেষ আকর্ষণ আওলাদে ওলি আশিক রাসূল পীরে তরিকত হাফেজ মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব এবং আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা মাওলানা কবির হোসেন রিজভি সাহেব সহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তারেকুর রহমান জুয়েল সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী জুলহাস রিজভি সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাবারা আমার আজকের মাহফিল হচ্ছে আমরা খুশি না বেজা, জোরে বলেন খুশি না বেজা, সবাই খুশি তো ইনশাআল্লাহ, জোরে বলেন সবাই খুশি, একটু দুই হাত তুলে দেখান বাবা কারা কারা বেজার। ওই সাবধান, ওই আমি কইছি দুই হাত তুলে দেখান কাটা কাটা বেজার, আমরা সবই আসতেছেন আসলে কি বেজার নেই? আসলে বাবা দোষটা আমাদের না, দোষটা আমাদের না, দোষটা হইছে আমাদের অন্তরে, কথা বলেন ঠিক কি না? এবার হাত তুলে দেখান কারা কারা খুশি, কেউ কেউ অর্ধেক বলছে বলে হুজুর অর্ধেক খুশি পুরা তুললাম, নারে তবে নারে রিসালা নারে গাউসিয়া পবিত্র উরুস মুবারক আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল হচ্ছে সবাই খুশি তো ইনশাআল্লাহ, আরো জোরে কোন খুশি তো, কারণ বাগান গো আমার, আমি আমার বাইরে আগে বলে গেছি ভাই আমার মাহফিল যেহেতু আরেকটা আছে, আমি যাবো হাজীগঞ্জ ড্যাম ডোমরা এলাকার নাম হাজীগঞ্জ, এটা শেষ করে আলহামদুলিল্লাহ ওইদিকে যাবো, দোয়া করবেন বাবা আলোচনা বেশিক্ষণ না, শুধু আমার গাউসে বাগের সামান্য কদ্দুর কথা, যিনি মুন কার নকিরের সাথে কবরের ভিতরে পর্যন্ত কথা কইছে, সুবহানাল্লাহ কি আসতে না জোরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, কেন আমি জানতে চাই বাবারা এফেক্ট একটু কমে দাও, সাউন্ডটা বাড়ে এফেক্টটা কমে দাও বাবারা, আমার আজকে যে আমরা এই মাহফিলে বসলাম আমার নবী আজকের মাহফিল দেখে কি দেখেন, এই জোরে বলেন দেখে কি দেখেন, আমার দয়াল নবী আজকের মাহফিলে আসে না নাই, এই জোরে বলেন আসে না নাই, আজকের মাহফিল যে আজকে 15 তারিখ হবে 15 ফেব্রুয়ারি আমার নবী জানে কি জানে না, এই এই বিশ্বাসগুলো এই ঈমানগুলো আপনাদের অন্তরে রাইখে যদি মাহফিলে বসতে পারেন তাইলে আজকে আপনার মাহফিল সফল হবে, কথা কোন ঠিক কি না? আমি জানতে চাই বাবা আমরা এই এলাকার ভিতর মানুষ ধান গাছ রোয়া লাগাইনি, রোয়া কথা বদুল্লা লাগাইয়া মাঝখানে মাঝখানে কিছু রোয়া এটি আবার গুছিয়ে লাগাই দেয়, এটা কি কথা কয় কুসি দেয় ওই তো মাশাআল্লাহ, এ বেটা কয় এবারে দেখতো দেয়া দা কৃষকের মতো কুসি দেয় বাবারা, আমার মনে এই মানুষটি মরে গেছে, আমরা একটু কুসি দিয়ে ওড়ে একটু সামনে দিকে আইয়ে আইয়ে ওড়েন ওড়েন সামনে আইয়ে কুসি দেন, মরা মানুষটি একটু ওড়েন না, কিন্তু এবারে ফুন্দার ভিতরে লাশা লাগাইছে, আইয়ে নাইন সামনে আইয়ে আইয়ে ভাই আইয়ে যুবক ভাই দেখতে ভালো লাগতেছে, আইয়ে নাইন সামনে আইয়ে তো এর আলোচনাটা বন্ধ, এই এই সামনে আইয়ে আইয়ে ওই সামনে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, এবার কদ্দুর আলোচনা করলে মজা লাগবে বাবান গো আমার, আজকের আলোচনাটা হবে সবাই আমরা চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না, আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর শানের আলোচনা হবে বাবান গো আমার, কিতাবুল আসরার নামক একটা কিতাব যেটা ওহাবিদের একজন গুরু জিনার নাম আশরাফ আলী থানবী ওনার কিতাবের মধ্যে পর্যন্ত আমার গাউসে বাগের এই কারামতটা তুইলা ধরছে, বাড়ি রে আমি জানতে চাই আমি যদি আমার গাউসে বাগের শানের আলোচনা করি সমস্যা হবে নি, আরো জবান খুলে বলেন হবে নি, তাহলে বাবা আমি আলোচনাটা করার আগে একটু মাঠটারে গরম করে একটু জিকির করে আমি করবেন নি, আরো জোরে বলেন করবেন নি, জিকির কি আস্ত এগো না জোরে হবে, আরো জবান খুলে বলেন আস্তে না জোরে, বাবান গো আমার আমরা সবাই জিকির করব, জিকিরের সূত্র হবে আল্লাহ আল্লাহ জিকির, এখন বন্ধুরা আমার এই জগতের মধ্যে যদি আমরা আল্লাহর জিকির করি আজকে কুরামারার মধ্যে বৈশা এই কুতুব নগরে বৈশা আল্লাহ পাকের জিকির করলে আমার আল্লাহ শুনে কি শুনে না, এই জোরে বলেন শুনে কি শুনে না, বন্ধু ও আমার নবীর পাগলের আরে আপনি যদি তোমরা
কিবা কুতুব নগর এই গুর আমার আর জমিনে বইসা আমার আল্লাহ পাকের জিকির কর রে আমার আল্লাহ কয় পাদ কুরুনি আদ কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা যখন তোমরা আমি আল্লাহর জিকির কইরা আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাকো খোদার কসম আমি বলতে চাই বাবারা আমার আল্লাহরে যখন তোমরা আল্লাহ আল্লাহ কইলা ডাকো আমার আল্লাহ তোমাদের ডাকে সারা দিয়া দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবারা হে আমার যুবক নওজোয়ান বন্ধুরা রে দরবারের মধ্যে রহমতের আশায় আসো রে রহমত নেওয়ার জন্য যদি তুমি আল্লাহ আল্লাহ জিকির করো আমার আল্লাহ তোমার জিকির কবুল কইরা নেয় আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ এখন আমার বাবারা জিকির থেকে আসতেই না জোরে আরো জোরে কোন আসতে না জোরে মনে করেন আমার হাতের ভিতরে এটা একটা লোয়া কিটা কথা কইতো আরো জোরে লোয়া লোয়া এই লোয়াটার মধ্যে যদি কোনো জং ধরা যায় যে আসতে পারি দি জং দি ফরবনি কথা কয় না এবার ফরবনি কেন আমার মোবাইল টাচটা ফিরতে গেছে আচ্ছা যাক যাহা দিয়া দিয়ে ফুরাই দিব আমরা তো দিতে না দিব আমার ভাই আচ্ছা বাবা আসতে দিলে কি এ জং দি ফরবনা জোরে দিব একটু পরে বেলায় জ্বালালি হুজুর গরম করে দিব মান এসব গেলা জ্বর আপনাদের আমাকে নাচতে নাচতে থাকবে জিকিরকে আমার লোক একটু জোরে করেন যাই বলি বাবা কথা কোন জোরে হইব নি বাবা তো জিকির যদি জোরে করেন তাহলে আমি জিকিরটা করে মাইলে কইলে করতাম না তারা জোরে করে করতাম একটু জিকির আল লাও আল লাও আল লাও আল লাও আল লাও আল লাও আল্লাহ আল্লাহ তাআলার বিশে দরসে তো তারে কি করবে ও তাই তার গো বিশে পরান জাগাই ফেমার বিশে পরান জাগা হাই গো গো মাশাল্লাহ আল্লাহ 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 তাআলার বিশে দরসে তো তারে কি করবে জীবন আল্লাহ 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 আল্লাহ
এখন বাপিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে গো মাসলা আল্লাহ 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 সুরে আল্লাহর একটা শরম নাই মন্দিয়াছি রাজবীর সামনে পাঞ্জাবে তার সামনে গো যাও বার্তা হইয়া গেছে গো মাসলা আল্লাহ আল্লাহ মন্দিয়াছি যেই চরণে পাঞ্জাবে তার সামনে গো যাও বার্তা হইয়া গেছে গো মাসলা আল্লাহ আল্লাহ দেখতে দেখতে অন্তরামার দেখতে দেখতে অন্তরামার হইছে পাগল দিবানা আমি আমি পাগলার দিবানা মাশাআল্লাহ আল্লাহ 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 দেখতে দেখতে অন্তরামার দেখতে দেখতে অন্তরামার হইছে পাগল দিবানা আমি মুর্শিদ রাজবীর দিবানা দেখবি তোরা আইরে কে কে আই হানিফ পাগলার ওরসেতে আগাই দেখতে দেখতে এই অন্তরে দেখতে দেখতে এই অন্তরে হইছে প্রেমের বাসনা আমার মনে হই কেসে গো দিবানা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রেজিবি কই আগা সাইবার কালে হইয়া যাইবার নিয়ে রেজিবি কই আগা সাইবার কালে হইয়া যাইবার নিয়ে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবা নিয়ে মুর্শিদ কই আগা সাইবার কালে হইয়া যাইবার নিয়ে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যখন মইরা গো যাব কবরের দেশে আমি যখন মইরা গো যাব কবরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই কই আমার পাশে গো তাই কই আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যখন মইরা গো যাব কবরের দেশে সেই দিন কিন্তু আইসব মুর্শিদ তাই কই আমার পাশে গো তাই কই আমার পাশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবা নিয়ে মুর্শিদ কই আগাও যাইবার কালে রইয়া যাই ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে ডান হাত তুলে পড়েন আল্লাহু আকবার আর খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার ও আমার আজকে এই উরুজ শরীফের বাই বাবারা হে আমার বন্ধুরা রে ও আমার মুরব্বী বাবারা ও আমার আশেক রাসূল ভাইরা আমি যদি গাউসে ফাকের কারামতের আলোচনা করি আপনাদের কোনো সমস্যা হবেনি আরো জোরে বলেন সমস্যা হবেনি আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি যখন তিনার ইন্তেকাল শরীফ হইল যিনি ওনার মাদার শরীফের ভিতরে ঘুমায়া গেলেন যখন তিনি ওনার মাদার শরীফের মধ্যে ঘুমায়া যায় একজন আল্লাহর ওলির মাদার আরেকজনে জিয়ারত করে কি করে না করে এই জুরে বলেন করে কি করে না এখন তো আমরা মাদার জিয়ারতের কথা কইলে কয়েকটা আলেম আছে বিশুটা যায় এ কথা কয় না আল্লাহর ওলি গাউস
সেবা আব্দুল কাদের জিলানি এত বড় আল্লাহর ওলি উনার মাজার শরীফটা উনার রওজা শরীফটারে এমন একজন আল্লাহর ওলি জিয়ারত করার জন্য আসে জিয়ারত করতে আইসা আমার গাউসে ফাকের দরবারের মধ্যে আইসা গাউসে ফাকের রওজা শরীফের কাছে দিয়া পশ্চিম দিকটারে মাজার শরীফ জিয়ারত করার আমরা যেই নিয়মটা জানি আমার গাউসে ফাকের রওজা শরীফের কাছে যাইয়া ওই লোকটা পশ্চিম তারে পেছনে রাইকা আল্লাহর ওলি গাউসে ফাক আব্দুল কাদের জিলানির মাথা মুবারক কথা চেহারা মুবারকের দিকে তাকাইয়া উনি আমার গাউসে ফাকের সঙ্গে প্রেমের কথা বলে দেখিবি কে কে আয় কুতুব নগর আয় ওরে আল্লাহর ওলি গানিবি পাগলা আল্লাহর ওলি রে দিবি মাওলা কি খেলা খেলায় ওরে দেখিবি কে কে আয় কুতুব নগর আয় জোরে কোন আল্লাহু আকবার আমার গাউসে ফাকের রওজা শরীফের সামনে আমার গাউসে ফাক তার সালামের জবাব দিছে আরো জোরে কোন আল্লাহ লোকটা যখন আমার গাউসে ফাকের দরবারে আমার গাউসে ফাকরে সালাম দিয়া যখন লোকটা ওই জায়গার মধ্যে রাত্র গভীর হইয়া গেছে লোকটা মনে মনে চিন্তা করে রে কোন মানুষটার সালাম দিলাম কোন আল্লাহর ওলিরে সালাম দিলাম কার সালাম দিলাম কারে এত বেশি মুহাব্বত করলাম কোন আল্লাহর ওলিরে ভালোবাসলাম আমি পাগলা যদি ওই আল্লাহর ওলিরে না দেখি রে আমি পাগলার মনটা শান্তি হবে না আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ পাগলা যখন চিন্তা করে আমি এই পাগলা গাউসে ফাকের দরবারে আইসা আমি গাউসে ফাকের দরবারে গাউসে ফাকের সাথে কথা বললাম কিন্তু আমি গাউসে ফাকরে দেখলাম না লাভ হবেনি কথা কই না আমি আমার গাউসে ফাকরে দেখলাম না পাগলা মনে মনে দেখবেন যারা মজ্জুব ধরনের আল্লাহর ওলি পাগলা টাইপের এগুলার সাথে সাধারণ কোনো কথা বলা যায় না আল্লাহর ওলির সম্মানের কথা কইলে এডি বেশি খুশি হইয়া যায় আমার গাউসে ফাকের দরবারে ওই পাগলা যখন আসলেন রে ওই পাগলাই আমার গাউসে ফাকের দরবারের মধ্যে থাইকা আমার গাউসে ফাকের দরবারের মধ্যে গাউসে ফাকের সঙ্গে ভাবে আদান প্রদান করলেন কিন্তু আমার গাউসে ফাকরে উনি দেখেন নাই কিন্তু পাগলা মনে মনে চিন্তা করে রে আমি যদি এই আল্লাহর ওলিরে না দেখি এই গাউসে ফাকরে না দেখি যেই সকল আল্লাহর ওলিদের কত সকল আল্লাহর ওলির গাড়ের উপরে আমার গাউসে ফাকরে কত ওই গাউসে ফাকের সেগারা যদি আমি না দেখি আমার জীবনটা বিফলে চলে যাবে ওই আল্লাহর ওলি বলতে 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 হঠাৎ কইরা কাশফুল কবর করতে করতে মোরাকাবা মোশাগাদা করতে করতে আল্লাহর ওলি হঠাৎ কইরা পাগলা ওলিটা ঘুমাইয়া গেছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে কইতেন না আল্লাহু আকবার আল্লাহর ওলি উনি যখন গাউসে ফাকের রওজার সামনে মুরাকাবা মুশাগাদা করতে করতে ঘুমাইয়া গেছেন চোখের ভিতরে ঘুমাইসা গেছে ওই আল্লাহর ওলি ঘুমের ভিতরে স্বপ্ন দেখে রে আমার গাউসে ফাক আইসা ওই পাগলার সঙ্গে মুসাফা করে আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার কাম হইছে কারণ কি আমি ওই আল্লাহর ওলি তথা যিনি বরফির গাউসে ফাক আব্দুল কাদের জিলানি ওনার সঙ্গে আমার মুসাফা হইছে সুবহানাল্লাহ আওয়াজটা আসছে সারো জোরে করুন আয় বরফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমার নামের গুণে আগুনে হইয়া যায় পানি কথা কই না ঠিক কিনা বলেন
যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে হেফাজত করে আল্লাহর কোলির কাতারে থাকার তৌফিক দিক জোরে কোন আমিন সকাল জবান করে আয়ে বড় পিহরা মেদন কাদে জিলানে রে জিলানে তোমার হি নামে রে গুনে আগুনে হইয়া যায় পাহানে আয়ে বড় পিহরা মেদন তুমি যখন তাকো পূর্বে বক্তাকে পশ্চিমে তোমার হাতের ইশারাতে আনো তোমার নিকটে আল্লাহু আকবার তুমি তাকো পশ্চিম পারে বক্তাকে পূর্বতে তোমার হাতের ইশারাতে আনো তোমার নিকটে তাই তো তোমায় ডাকি মোরা অগো তবে রব্বানে তোমার নামে রে গুনে আগুনে হইয়া যায় পানে বলে নাই বড় পিরামে দোলে কাঁদে জিলা রে জিলা তোমার নামে রে গুনে আগুনে হইয়া যায় পানি জুড়ে কর আল্লাহ আকবার আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার ও আমার বন্ধুরা রে যদি আজকে এটা উরুস শরীফ না হইতো আলোচনার দ্বারা এমন থাকতো না যে জায়গার মধ্যে যাই তেমন আলোচনা করতে পারি যদি তোমরা অন্য আলোচনা শুনতে চাও সেটাও করতে পারবো কিন্তু আমি আজকে আল্লাহর ওলির মাঠের আলোচনা এই জন্য আল্লাহর ওলির আলোচনা করতেছি বাবারা কিন্তু বলবো যদি তোমরা আমার আলোচনা শুনতে চাও ইউটিউবের মধ্যে শামিম রেজা ওয়াজ লেখলে দেখবা সিরিয়ালে অনেক ওয়াজ আসবে আজকের এই মাহফিল তো ইউটিউবে যাবে জিএম সুন্নি এইচডি মিডিয়া এই যে আমার এই মিডিয়াটা এটাও যাবে এটা আমার সাথে সব সময় অল টাইম থাকে আপনারা দোয়া করবেন যেন সুন্নিয়তের খেদমত করতে পারি জোরে কোন আমিন জোরে কোন আল্লাহুম্মা আমিন তো বাবারা আমার আলোচনা কিন্তু চারিদিকেও করা যায় আমি এখন যে আলোচনা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরের সাথে কথা বলছি সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ও জিনজিলের ফাওয়ার কম মোবাইল বদলাইতো আরো জোরে কোন সুবহানাল্লাহ মোবাইল বদলানোর আগে একটু নারা সারা দিলে কিন্তু ইঞ্জিলের ফাওয়ারটা একটু বাড়ে আরো জোরে কোন মারহাবা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরের সাথে কথা বলছে কিতাবটার নাম বাহাদুল আসরার আরেকটা কিতাবের নাম কিতাবুল আসরার নাম কি কিতাবুল আসরার এই কিতাবের ভিতরে খুব সুন্দরভাবে লিখতেছে এবং আমরা কই না যিনি শাহ আব্দুর রহিম দেহলভি তার কাশফের মাধ্যমে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাতির যে আলোচনাগুলো বর্ণনা করেছেন এবং তার সঙ্গে আমার গাউসে পাকের এই বর্ণনাটা মহাবিদের মৌলভী আল্লামা মাওলানা থানবী তার বগমে জামশিদ কিতাবের ভিতরে এটা উল্লেখ করেছেন এখন আমি আলোচনা ঘুমের ভিতরে রে বাংলাদেশটা তো সারা জীবন নিচের থেকে দেখলাম প্লেনের ভিতরে দৌড়ছি একটু প্লেনে জানালো দেখুন একটু সাই বাংলাদেশটা কেমন আমি ঘুমের ভিতরে বিদেশ যাই কিতা করো আমি ঘুমের ভিতরে বিদেশ যাইতে চার প্লেনের ভিতরে বইয়া আমি প্লেনের জানালাটা খুলে একটু বাংলাদেশটা খাইতেছি হ্যাঁ রে খুবার কাটা তুই প্লেনের ভিতরে বইয়া বইয়া তুই বাংলাদেশ তোর শরীরটা তুই মাথাটা দিও তাহলে ফিরে গেছে মাই দিদি ঢুকে রাখছে এমনটা স্বপ্ন দেখবেন না আমরা স্বপ্নে দয়াল নবীর দিদার চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে স্বপ্নে আমার দয়াল নবীর দিদার নসিব করুক জোরে কোন আমিন আমার ভাইয়েরা বাবারা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ওই পাগলাটা উনি যখন স্বপ্নে দেখতেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আয়েশা ওই পাগলার সঙ্গে মুসাফা করতেছে পাগলা ডাক দিয়া কয়ে গাউসে পাক ও গাউসে পাক আপনি তো এত বড় আল্লাহর ওলি আপনি তো এত বড় আল্লাহর ওলি আপনি জগতের ভিতরে থাকেন এত বড় আল্লাহর ওলি হইয়া আমি পাগলারে দেখা দিলেন গাউসে পাক ও গাউসে পাক আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে বলে কি আছে আপনি তো দুনিয়া থেকে জাহেরি ভাবে আপনি বাতেন হইয়া গেছেন আপনি একটু লুকাইয়া গেছেন আমি জানতে চাই আপনি কোন কবরে ছিলেন গো ওই কবরে আপনার সঙ্গে কি আপনি ফেরেশতাদের সাথে কি নিষ্কৃতি কিভাবে নিষ্কৃতি লাভ করছেন আল্লাহু আকবার সবাই একটু দৃষ্টি পড়েন আল্লাহুম্মা সল্লে মাওলানা মোহাম্মদ
কি তো আমরা এলাকাতে দূর চলে গুণ হয়নি, আমরা এত আস্তে আস্তে দূর সরি করেন দেখেন দূরে আছে না জন বিয়ে করতে এবার মোহর ভিতরে কথা কয় না মাতে না কারণ বেটা দুলা নতুন দুলা তো আমরা কি নতুন দুলা নিকো আমরা নতুন দুলার মতো নিরাল বই থাকবে তো দূর সরি দূর সরি পারেন আল্লাহ মোহাম্মদ হাইরে ফিরের বাড়ি বকতের কাবা যে কইরাছে জিয়ারত পাইছেন তারা মাওলার গরত পাইছেন মাওলার নিয়ামত আল্লাহ হুম্মা সাল্লে আপনি কেমনে ওই ফেরেশতাদেরকে মুনকার নকিরি থেকে নিষ্কৃতি পাইছেন আমার গাউসে বাক ডাক দিয়া কয় রে পাগলা আল্লাহর ওলি তুমি আমারে কেমনে এই প্রশ্ন করলা আমারে এটা এভাবে করতে পারো না তুমি আমারে জিজ্ঞেস করতে পারতা ওই ফেরেশতা মুনকার নকির আমি গাউসে বাক থেকে কেমনে নিষ্কৃতি পাইছি আরো জোরে কোন আল্লাহু আকবার উমা কবরের ভিতরে গেলে ফেরেশতারা মানুষকে প্রশ্ন করে আমার গাউসে পাক কই ফেরেশতারা আমারে একটা প্রশ্ন করছে রে একটা প্রশ্ন করার পরে রে আমি গাউসে পাক তারে উল্টাইয়া একটা প্রশ্ন করছি আল্লাহর ফেরেশতা আমি গাউসে পাকের প্রশ্নের জবাব দিতে পারে নাই কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় হুজুর কি কন বুঝলাম না কয় না 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 বুঝতে পারবা না এখন আমি বলি তুমি শোনো আমার গাউসে পাক ডাক দিয়া কয় আমার কথা তুমি শোনো ভালো করে শোনো আমি গাউসে পাকরে যখন সে প্রশ্ন করলো মান রাব্বুকা তোমার রব্বে আমি তারে উল্টাইয়া প্রশ্ন করলাম তুমি কি মুসলমান না হিন্দু সে লোকটা ওই ফেরেশতা কয় অবশ্যই অবশ্যই আমি হইলাম মুসলমান কয় মুসলমান হইলে তুমি ফেরেশতা আমি গাউসে পাকের কাছে আসলা মুসলমানের দায়িত্ব সর্বপ্রথম যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয় একজন ইমানি ভাই আরেকজন ইমানি ভাইরে সালাম দিবে তুমি মুসলমান হইলে আমি গাউসে পাকে কেন সালাম দিছ না কোন আল্লাহু আকবার ওমায় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি ডাক দিয়ে কয় রে ফেরেশতা আমারে সালাম দিলি না মুসলমানের প্রথম কাজ তো সালাম দেওয়া দ্বিতীয় কাজ মুসাহাবা করা তুই কেন আমারে সালাম দিলি না এবার তুই আমার প্রশ্নের জবাব দিতে পারবি না আগে আমার প্রশ্নের জবাব দিতেই বই আরো জোরে কই তো আল্লাহু আকবার গাউসে পাক একটা ডাক দিয়ে কয় ফেরেশতারা রে প্রশ্নের জবাব দিব না কারণ তোরা মুসলমান হিসাবে আমি গাউসে পাকের দরবারে আইসা আমি গাউসে পাকের প্রথম প্রশ্নের কাছে আইসা তোরা বড় বিয়ার জ্যোতি তোরা আমার উত্তর দিতে পারত নাই আমি গাউসে পাক বললাম আমার উত্তর যদি দিতে পার তোরা এই মুহূর্তে তারপর থেকে তোরা প্রশ্নের জবাব পাইবি নাইলে আমি গাউসে পাকের দরবার থেকে জবাব পাইতি না ধরে কোন আল্লাহু আকবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি এই বাবার আলোচনা সমালোচনা করা যাবে না কারণ আল্লাহর ওলির কারামত গুলা সত্য আল্লাহর ওলির কারামত গুলা তোমরা অবিশ্বাস করতে পারবা না আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় পাগলা রে যখন ওই ফেরেশতারা আমার সঙ্গে যখন প্রথম প্রশ্ন করলো মান রাব্বুকা আমি তাদেরকে উত্তর দেই নাই তাদেরকে উল্টা জিজ্ঞেস করলাম তোমরা কি মুসলমান নি তারা বলল অবশ্যই আমরা মুসলমান আমি বলছি যদি তুমি মুসলমান হও তাই তোমার প্রথম কাজ ছিল আমারে সালাম দেওয়া কেন সালাম দিলা না আগে সেই উত্তর দাও দিতে পারতেছি না আমার গাউসে পাক কই আল্লাহর দরবারে দয়া জিজ্ঞেস করো রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সমাধান দিব
আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার গাও সেবা আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি কত বড় মাদারজাত আল্লাহর ওলি ছিলেন মনোযোগ মনোযোগ আমার গাও সেবা আব্দুল কাদের জিলানী এত বড় একজন আল্লাহর ওলি উনি বলতেছেন আল্লাহর দরবারে প্রশ্ন করো আমার আল্লাহ বলবে রে তোমরা কেমন কেমন কার কাছে আসছো কি প্রশ্ন করছো ফেরেশতারা কয় ঠিক আছে করব কয় ফেরেশতারা অনজায়ও না তোমরা দুইজন মুনকার আর নকির একজন আমার কাছে থাকো দুইটা গেলে আমার কবরে আমি আবার একটা মেরে কালকে মারছি দুইটা টিম আবার আগামীকালকে একটা মেরে এমনি মারতে মারতে আলহামদুলিল্লাহ মার্চের 16 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ কইতে নেই আরো জোরে কইতে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক একটু আসতে বই না আমি কান্না দিয়ে আমরা আল্লাহর ওলির শান আল্লাহর ওলির মান আল্লাহর ওলির আলোচনা শুনলাম একটু জানা দিয়েছেন বাবা সবাই রাজি আছেন গোলামের ঘরে গোলামের ঘরে এমন একজন গোলাম আমি গাও সেবা মনে রাখবারে তোমরা ফেরেত তারা সর্বপ্রথম বিরোধিতা করছো নি কয় কুরসি কেন করলা আগে এটার উত্তর দাও তারপরে আমি কাউ সেবা তোমরা উত্তর দিব তোমার কোন বান্দার কাছে আইনা ফালাইলা এমন বান্দার কাছে ফালাইলা এই বান্দা তো আমরা ফেরেস্তা মুনকার নকিরে আটকাইছে বাবুদো ও দয়াল আল্লাহ এই মুহূর্তে আমরা কার কাছে যাব আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধু তোমাদেরকে যা বলে তা শুই না আমার কাছে আসো ফেরেশতার দল কয় ও গাউসেবা আব্দুল কাদের জিলানি এখন আপনি কি আমাদেরকে ছাড়বেন নি কয় ছাড়তাম না একজন যায় আল্লাহর দরবার থেকে সমাধান আনো তারপরে আমি সাইরাম আল্লাহ আকবার আওয়াজটা আসতে সারা দূরে কেন আল্লাহ উমায় আমার গাউসে বাদ কয় রে ফেরেশতারা একজন থাকো বাইন্ধে রাখছি আরেকজন যাও আগে তোরার ফেরেশতাদেরকে জিজ্ঞেস কর কেন তারা বিরোধিতা করলো তোরা কি জানোস না আমরা হইলাম আশরাফুল মাখলুকাত জগতে নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহর বান্দার মধ্যে শ্রেষ্ঠ বান্দা 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইয়া আমরা মানব জাতির শ্রেষ্ঠ বানাইছে জোরে কোন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার দাদান গয়া মায়া আমার আল্লাহ পাকের বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই একটা ফেরেশতারে লাইকা দিছে আর একটারে ফাটাইছে যা ফেরেশতাদের কাছে যাইয়া বুঝা আ তার সঙ্গে বুঝা ফরা কর তোরা দুইজনে না বলস নাই সব দিল কাছে নিয়া প্রশ্ন কর তারা কেন বিরোধিতা করলো কই ঠিক আছে যাইতেছি একটা দেয়া জিজ্ঞাস করে একে 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 গোরা মারার প্রত্যেকটা মানুষে জিজ্ঞাস করে এই তোমরা 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 কেন বিরোধিতা করছো কই বিরোধিতা করছি আমরা কিরে করছি জানি না কিন্তু আমরা করছি আল্লাহ তো গুয়ো বানাইছে কই ঠিক আছে এটার সমাধান দিবে আমার আল্লাহ আল্লাহর দরবারে যাও আল্লাহ ও আল্লাহ আপনি এটার
এটার সমাধান দেন। আমার আল্লাহ কয় এটার সমাধান আমি আল্লাহও দিলাম না, আমার বন্ধু হাউসে আব্দুল কাদের জিলানি। তোমরা ফেরেশতারে যেই কথা বলবে, তোমরা ফেরেশতা সেই কথা শোনা লাগবে। শুনতেছো তোমাদের গুরুর কিতাবের ভিতরে এটা লেখা আছে, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে হাজির হইয়া কত সুন্দর কইরা আমার গাউসে পাকের দরবারের মধ্যে হাজির হইয়া কয় আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, এতক্ষণে না চিনতে পারছি আপনি যে গাউসে পাক। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জগৎ পাগল কাহাবার জন্য কাবা পাগল মাহবুবুদের হাবার মাহবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লা আলা মাওয়াদ না বিয়ানা দয়াল নবীর এশকের গো আগুন তাই গাছে মন কহলি যায় হায়রে পান বরিয়া করব গো সালাম পাইলে গো নবী মুস্তফায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওয়াদেনা বিয়ানা পাগলের আরে একটু মনোযোগ দিয়া শোনো রে বাদান, আমার গাউসে পাকের দরবারে ওই পাগলা ওই যে মুনকার নকীরের দুইজনের মধ্যে একজন ফেরেশতা কয় এতক্ষণে না চিনছি আপনি যে গাউসে পাক, কয় চিনছো বলে হ্যাঁ চিনছি, কয় তাইলে এখন কি করবা কও কর, কয় আপনি তো উত্তরগুলা এখন দেওয়া লাগবে, কয় দিতাম কিন্তু মনে রাখবি রে আমি উত্তর দিব কথা সত্য, আমি উত্তর দিব কথা সত্য, আমার উত্তর দেওয়ার আগে আমার তোদের কাছে আরো দুইটা প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন আগে করেন তারপরে দিয়েন, আমার গাউসে পাক কয় দুইটা প্রশ্ন আর এক প্রথম প্রশ্ন কইল আমার দেই ভক্ত আমার দেই পাগল, আমি গাউসে পাকের যেই ভক্ত এই কবরের ভিতরে আসবে তারে আগে জিজ্ঞেস করবি তুই কি আমার গাউসে পাকের মোহাব্বত করতিনি, তুই কি আমার গাউসে পাকের ভালোবাসতিনি, তুই কি আসলে গাউসে পাকের প্রেমিক নি, কয় অবশ্যই অবশ্যই আমি গাউসে পাকের প্রেমিক, তাইলে তুই কবরের মধ্যে তার সঙ্গে কষ্ট নিয়ে বেশি বাড়াবাড়ি করতে পারবি না, কোন আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা এই আল্লাহর ওলিদের কারামতটা বিশ্বাস করি, কথা কন না দেখবেন এটা তো ইউটিউবে সারে ও আবিনি কিটা করে এই ভিডিওটির কাটে কাইটটা কাইটটা কয়সা না সুন্নিরা কি বন্নামি করে, তুই মেইন যে কিতাবের নামটা কই দিছিস বাবাতুল আসর এটার কাটতো না কোদার কাটা কর ফাললে তোরা এটা খুইলা খুইলা সাস না, আমরা আল্লাহর ওলির কারামত করে তোর গায়ের ভিতরে আগুন লেগে গেল কথা কয় না ঠিক কি না, হ্যাঁ ও গরম ভাতে বিলাই বেদার এই যে বসে মাঝে মাঝে মা এই হুজুরে কইতো কিন্তু কথা না গরম ভাতে বিলাই বেদার, আমরা নবীর মিলাদ ক্যাম্প করলে আমরা দুরূদ শরীফ করলে আমরা আল্লাহর নিশান করলে আমরা লগে আমরা বেদার অবরে বেদার কত কিছু করবেন কিন্তু আবার দেখে মাঝে মধ্যে এটির শোক্কা টুপি ওই যে পাঁচ লাইন আল্লাহ টুপি কেন সাইড দিয়া আইয়া আমরা সবুজ টুপি পরে আইয়া আমরা লগে আবার মিলাদ করে কথা কইতো না যদি জিঙ্গা নেই সিভিলে দিবে আমার লোকে কিন্তু আমি কিন্তু কবি মাদ্রাসার ছাত্র আমরা এই সাতরা মাদ্রাসা মদিনাতুল উলুম একটা আছে না দুরুম দারুম আমি কিন্তু এটার একটা ছাত্র বেশি দিন পড়ছি না বাবা মাত্র ১৬ দিন আমার ঘুমের ভিতরে মাথা কামাই দেন আমি আর এই মাদ্রাসা
আমি পরে এখান থেকে যাই গেছি যাক এরপরও যাক কারিয়া নাটক করছে ও আমি মাদ্রাসা সব ডি টিচার লগে দৈনিক একবার এলাম তার কইতো তো কিটা করে আমরা মনে করেন ইসা মাছ যেটা ছুটতু এটারও যদি বড় মাছের লগে সারা দিয়ে হালাইব কথা কইতো না আমরা সুন্নিরা শুরু হইতাম ভাই আমরা নিয়ে তোমাদের মধ্যে হালাইলে তোমরা লগে একটা নানাসানাসি করি আমি কথা কইতো না রিজিং গেয়েন রে পানির ভিতরে কাতারে গেলি তোরা তো বিকের ইস্তেমার ভিতরে তোরা এই দেখছিস দুদিন আগে এলিয়ে দি মারামারি করছিলাম আমি তো কইতাম পারি না কইতাম পারেন না বুড়ি কারণ অঙ্কালা ফতো আলেম দল লাগে না সাধারণ সাদিকে দিতে পারে কথা কইতো না দুনিয়ার জমিনের ভিতরে কত কিছু করলি কিন্তু আমরা সুন্নিরার লগে আইয়া যা কিছু করলি কইরা আবার পরে ধরা খাইছো আরে মুরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে ওরে ওই না মুরগার ডিম খাও মোল্লা কোন ফতুয়ার বলে রে সাত গায়া ভাত নাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওরে হিন্দু গোসের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় দাঁড়ি রে সাত গায়া ভাত নাইয়া মোল্লা রে কথা বলেন ঠিক কিনা গাভীর হয় না বিয়া ওরে ওই না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে চাট গায়া ভাত না মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওরে হিন্দু গোসের রসগোল্লা খাওয়া রয় কোন সরায় জারি রে সাত গায়া ভাত নয়া মোল্লা রে কথা বলেন ঠিক কিনা কানামত বিশ্বাস করে ইমানটাকে তাবারেকে কবরে যাওয়ার তৌফিক দুঃখ করে কোন আমিন আর করে কোন আমিন বাবা আগাম তো মনে হয় সাইড দিকে হইয়া গেছে কোন কি কইরাম আমি যে আলোচনাটা বাড়াই লাইছি এর লাগি শেষ করে দিলাম তো যদি আপনারা আমার আলোচনা যদি আপনারা আমার আলোচনা শেষ করে দিন আরো কত সালাই তো কিতা ও কিতা করতাম আলোচনা করলাম আমার গাউস ফাক আব্দুল কাদের জিলানি ওই কবরের মধ্যে ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা রে আমার পাগলরা আমি কাউসে ফাকের প্রেমিকরা তোমার এই কবরের ভিতরে আসবে ওই কবরের ভিতরে আমি কাউসে ফাক করলাম সে যদি আমার কাউসে ফাক আমি কাউসে ফাকের পরিচয় দিয়া দেয় আমি কাউসে ফাকের নামটা বইলা দেয় মনে রাখবি রে মানুষ রে মানুষ ওরে ফেরেশতারা আমি কাউসে ফাকের নামটা বললে তুই তার সঙ্গে ভালো আচরণ করবি জোরে কোন আরো জোরে কোন আল্লাহ আকবার আমার গাউসে বাকরে ফেরত তারা জিজ্ঞেস করে ও গাউসে পাক তারা তো ব্যাপুরা তারা আমার জিজ্ঞেস করবে আমরা কষ্ট করব উত্তর দিতে পারবে না এমন কিছু আপনার মুরিদ থাকবে গো ওই তোরা কি জানোস না তারা আমার মুরিদ তারা তাদের উত্তর দিতে পারবে না যদি তারা তাদের জবান দিয়া আমি গাউসে বাকের নামটাই আনে রে মনে করবি আমি গাউসে বাকের মুরিদ হওয়ার কারণে তারা জগতের ভিতরে তাইকা আমি গাউসে বাকের মুরিদ হওয়ার কারণে এই কত বড় কথা তারা যদি আমার নাম কি তো অনায় মতো মুরব্বী আছে মান রাব্বুকে বুঝে না জগতের ভিতরে নূরের নবী না মানে এটা সেয়ারা সৈয়দ এটা যে নূর এটা না মানে এমুত্তা নবীর সন্ধান করবো হাজার রাসূল
নুন না মানলে কেমনে হইছিন গো কথা কই না কথা কইতো না দেখেন যে ফোলা ভাই বাপে বিয়া করার পরে মারে রাখতে বিদেশ যায় বিদেশীর বিরুদ্ধে কইনা বিদেশ যায় এ জাওনের পরে ফুট হইলো দেশের ভিতরে বাপ হইলো ফোলা অনেক 15 বছর পরে ফোলা কি বাইরে শুনেনি কি রে সিঙ্গানা আমরা চিনতাম না হাজার রজুল কইলে আমরা কামলেওয়ালা যারা আমরা সিনার জন্য আল্লাহর অলিরা আমরা টান দিয়ে নিয়ে করবো এই তসেফা তসেফা কর মুরিদ না তেলে আইও 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 আমার লগে আইও মানুষ জানে সাবধানে কথা 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 কই না রেজবির আলেম লাগতো না রেজবির একটা মুরিদের লগে চাই ভাল ফাল লেখতে কথা বলে হুজুর আমরা ফার্ম ধনের লাগে নিকো আমি ফার্ম ধনের লাগে কই আমি সরাসরি কই কারণ আমি তো কয়েকটা লোক কথা কইছি দেখছি কথা কোনের আগে পারুক যাক আল্লাহ পাক আমরা তৌফিক দেব বোঝার তৌফিক দেব জোরে কোন আমিন।